সবাইকে স্বাগতম জানাই মিনহাজ ডিজিটাল টেলসে। আপনারা জানেন যে মিনহাজ ডিজিটাল টেলস নতুন নতুন আপনাদের কিছু গল্প শোনায়। আজকের গল্পটা একটু অন্যরকম গল্প। আজকের গল্পতে আমাদের গল্পের নায়ক হচ্ছে শ্রী শুভচন্দ্র। আজকে আমরা শুনব তার গল্প। শ্রী শুভচন্দ্র তৈরি করেছেন লাল সবুজ পতাকা শ্রী শুভচন্দ্র প্রাথমিক বিদ্যালয়, ব্যস্ততম শহরের মধ্যে নারায়ণগঞ্জ একটি, এবং এই নারায়ণগঞ্জ জেলার রাজধানী বলা হয় চাষারাকে। ব্যস্ততম এই শহরের ঝরে পড়া শিশুদের পাঠদান করেন শ্রী শুভচন্দ্র। পতাকা উত্তোলন ছোট্ট একটি টং এর মাধ্যমে রেল স্টেশনে 80 জন ছাত্রকে বিনামূল্যে শিক্ষা প্রদান করেন তিনি। জাতীয় সঙ্গীত এবং শপথের মাধ্যমে শুরু হয় পাঠদান। চলুন তার কাছ থেকে শুনি তার গল্প। আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে লেখাপড়া শিখে বড় হয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করা। তো আমি একটি ঝরে যাওয়া বলা যায়, আমিও বেশি দূর লেখাপড়া করতে পারিনি, টাকা পয়সার অভাবে এক সময় লেখাপড়া বন্ধ হয়ে যায়। তো এক সময় কাজ নেই, ছোটবেলা যখন লেখাপড়া বন্ধ হয়ে যায়, যখন আমি টিফিন ক্রিয়ার হাতে নিয়ে ঘর থেকে বাইরে হই কাজের উদ্দেশ্যে, তখন আমি দরজার সামনে দাঁড়িয়ে আমি আমার সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি যে সৃষ্টিকর্তা, আমি যেহেতু আমার লেখাপড়ার স্বপ্নটা আর হলো না, আমার লেখাপড়াটা আর শেষ হলো না, যদি আমি পৃথিবীতে বেঁচে থাকি আমার যদি আপনি বাঁচায় রাখেন, বড় হইলে আমি একটা স্কুল প্রতিষ্ঠা করতে চাই। যারা যেরকম আমি অর্থের অভাবে লেখাপড়া করতে পারিনি, ঠিক আমার মতো অনেক ফ্যামিলি আছে যারা অর্থের অভাবে তাদের সন্তানদের লেখাপড়া করাতে পারে না, ঠিক তাদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করি। বাচ্চাদের দেখতাম যে এলাকায় তেমন কোনো স্কুল নাই, তো বাচ্চাদের দেখতাম তারা সারাক্ষণ ময়লা আবর্জনা পলিথিন কাদামাটি নিয়ে ব্যস্ত, লেখাপড়ায় তাদের কোনো মনোযোগ নেই। তো তাদের নিয়ে কিছু একটা করার চিন্তাভাবনা আমার জাগে। তো আমি একসময় বাচ্চাদের সাথে এখানে বন্ধুত্ব করি, ছোটো ছোটো বাচ্চাদের সাথে খেলার ছলে তাদের কাছ থেকে জানতে চাইছি লেখাপড়া করে কি না, লেখাপড়ার ইচ্ছা আছে কি না। তো গুলোর সাথে আমি কথা বলি, কথা বলার পর বলি যে তুমি লেখাপড়া করতে চাও কি না। ও বলে যে আমার আব্বা গরিব, মা গরিব, হ্যাঁ এত টাকা কোথা থেকে পাবে, এর জন্য স্কুলে লেখাপড়া করতে পারবে। তখন তার সাথে আমি কথা বলি, বলুক আমি তোমার লেখাপড়া করাম, আমি তোমার বই কিনে দিব, খাতা কিনে দিব, কলম পেন্সিল সব কিছু নিয়ে আমি নিজে পড়াম, তোমার কাছ থেকে বেতন নিব। তারপরেও নানান অজুহাত দেখায়, দেখানোর পরে বলে যে আমি টাকা দিয়ে লেখাপড়া করতে পারবো না। তখন তাকে আমি অনেক ধরনের নানা রকম লোভ দেখাই যে তাকে লেখাপড়ার আগ্রহটা জাগাইতে পারি কিনা। ওকে আমি বলি, বলি তুমি যদি আমার কাছে লেখাপড়া করো আমি তো তোমায় বই খাতা কিনে দেবো, রাবার পেন্সিল শার্পনার সব কিছু কিনেই দেবো, প্লাস আমি তোমাকে নিজে পড়াবো, আমি তোমার কাছ থেকে টাকা নিব না, এবং তুমি যদি আমার কাছে লেখাপড়া করো আমি তোমাকে স্কুলের ব্যাগ কিনে দেবো, স্কুলের ড্রেস কিনে দেবো, স্কুলের ক্যাপ কিনে দেবো, স্কুলের ঘড়ি কিনে দেবো, স্কুলের চশমা কিনে দেবো, স্কুলের জুতা কিনে দেবো, আবার তোমাকে আমি লেখাপড়া করে বড় একটা স্কুলে ভর্তি করাই দেবো। যেহেতু আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নটা আল্লাহ তালা আমার স্বপ্নটা পূরণ করেছে, হ্যাঁ আমি চাই আমার স্কুলটা আরেকটু ডেভেলপমেন্ট করবে, কারণ আমার যেহেতু এখন রেল স্টেশনের মাঝখানে, কারণ আমাদের তো নিরাপত্তা নেই, পাশ দিয়ে ট্রেন চলে, পাশ দিয়ে ট্রেন চলে, যখন ট্রেন আসে আমি দায়িত্ব নিয়ে আমি ওই ট্রেনের পাশে দাঁড়াই থাকি যেন আমার একটা বাচ্চা উঠতে না পারে বা দাঁড়াতে একটু দৌড়াদৌড়ি করতে না পারে। ট্রেনটা আসলেই আমি এখানে লেখা বাদ দিয়ে আমি ট্রেনের ওই পাশে দাঁড়াই থাকি, হ্যাঁ এখানে আমাদের নিরাপত্তা নেই, যেহেতু আমরা স্টেশনের উপরে একটা ঠিকঠাক জায়গা হলে বা একটা রুম হলে একটা ঘর হলে, কারণ আমি গরিব, আমি হয়তো একটা জায়গা ব্যবস্থা করতে পারি না, কারণ যদি একটা জায়গা ব্যবস্থা হয় তাহলে হয়তো এই সুবিধা বলছে। তো শিশুরা লেখাপড়া শিখে এক সময় দেখা গেছে তারা দেশের একটা সম্মানিত সম্মানযোগ্য স্থানে হয়তো তারা পৌঁছাইতে পারে।